আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের রাজনীতি অঙ্গনের দুইজন নেতা ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে। আর আজকে আমরা এই দুই ব্যক্তির মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে এবং কার গাড়ির কালেকশন বেশি এবং দেখব কার শিক্ষাগত যোগ্যতা বেশি। তো এই সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। আরে এরা কার থেকে এলো? শেখ হাসিনা নিজের টাকা পদ্মা সেতু। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 26 জানুয়ারি 1948 সালে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলাতে জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 74 বছর। তার পিতার নাম মির্জা রুহুল আমিন এবং তার মায়ের নাম মির্জা ফাতেমা আমিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষা জীবন শেষ হয়েছে যেমন তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন ঢাকা কলেজ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তো মির্জা ফখরুল প্রথম রাজনীতিতে পা রাখেন তৎকালীন উপ প্রধানমন্ত্রী এস এ বারির ব্যক্তিগত সচিব হিসাবে। এরপর নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদ দলের বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তো যাই হোক, গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $8 মিলিয়ন, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 74 কোটি টাকা। তবে এই পরিমাণ সম্পত্তি তার আসল সম্পত্তি নয় এটা বোঝাই যাচ্ছে, কারণ সারা জীবন রাজনীতি করে মাত্র 74 কোটি টাকা আয় করেছেন এটা বললে কেউ বিশ্বাস করবে না। আসলে এরা তাদের অ্যাকচুয়াল সম্পত্তি কখনোই জনগণের সামনে প্রকাশ করে না, বিশেষ করে রাজনীতিবিদরা। এরা সবসময় তাদের অ্যাকচুয়াল সম্পত্তি গোপনে রাখে আর বিভিন্ন জায়গায় সম্পত্তি কিনে রাখে তৃতীয় পক্ষের হাত দিয়ে। আর যেহেতু অ্যাকচুয়াল যে পরিমাণ সম্পত্তি জনগণের কাছে প্রকাশ করবে তারপর ট্যাক্স বা কর দিতে হয়, যার কারণে এরা তাদের সম্পত্তি সবসময় গোপনীয় রাখে। তো যাই হোক, মির্জা ফখরুলের একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে ফলোয়ার রয়েছে প্রায় 2 লক্ষের উপরে। তবে একজন রাজনীতিবিদ হিসেবে মাত্র 2 লক্ষ ফলোয়ার কোনো ফলোয়ারই নয়, তারা তো ফোন কল করলেই 2 লাখ মানুষ এমনি হাজির হবে। তো যাই হোক, যুগান্তর পত্রিকার একটি রিপোর্টে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলামের মাসিক বেতন প্রায় 94,200 টাকা এবং তিনি বছরে প্রায় আয় করেন 11,50,000 টাকা। যুগান্তর পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষি খাত থেকে বছরে অনেক টাকা আয় করেন। এছাড়াও চিকিৎসা, আইন পরামর্শ, শেয়ার সঞ্চয়পত্র, ব্যাংক আমানত, বাড়ি ভাড়া, দোকান ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য ভাড়া খাত থেকে আয় করেন প্রায় কোটি কোটি টাকা। এছাড়াও তার স্ত্রী একজন চাকরিজীবী, সেখান থেকেও বছরে তিনি কোটি কোটি টাকা আয় করেন। আর যেহেতু বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে তেমন আর্টিকেল অনলাইনে পাওয়া যায় না, তাই এইসব তথ্যগুলো নিতে হয়েছে বাংলাদেশের পত্রিকা থেকে। তো অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পরও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তেমন গাড়ির কালেকশনের তথ্য পাওয়া যায়নি। আর যেমনটা আপনারা জানেন, এই কারণে বাংলাদেশের কোনো সেলিব্রিটিকে নিয়ে ভিডিও বানাতে একদম কোনো ইউটিউবার পছন্দ করে না, কারণ তাদের নিয়ে বেশি তথ্য অনলাইনে পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো আবার সম্পূর্ণ কারেক্ট হয় না। আর যদি তাদের নিয়ে কোনো ভুল তথ্য ভিডিওতে দিই তাহলে আমার কি হবে তা তো আপনারা বুঝতে পারছেন। তারপরও বাংলাদেশের রাজনীতিবিদরা সব থেকে বেশি যে গাড়িটি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে টয়োটা কোম্পানির, এছাড়াও ব্যবহার করে থাকে মার্সিডিজ কোম্পানির গাড়িগুলো। তো যাই হোক, এবার আসি বাংলাদেশের সড়ক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে। তো ওবায়দুল কাদের 1952 সালের 1 জানুয়ারি বাংলাদেশের নোয়াখালী জেলাতে জন্মগ্রহণ করে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 70 বছর, মানে তিনি মির্জা ফখরুল ইসলামের থেকে অনেক ছোট। ওবায়দুল কাদেরের পিতার নাম হচ্ছে মোশাররফ হোসেন এবং মায়ের নাম হচ্ছে ফজিলাতুন নেসা। ওবায়দুল কাদের নোয়াখালীর বাসুরহাট এএসসি গভর্নমেন্ট হাই স্কুল থেকে তার হাই স্কুলের পড়াশোনা শেষ করেন। আর ওবায়দুল কাদেরের বাবা সেই স্কুলের শিক্ষক ছিলেন। নোয়াখালী কলেজে পড়াকালীন সময়ে তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। পরবর্তীতে নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের ওপরে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরপর থেকেই তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি বাংলাদেশের সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো যাই হোক, বর্তমান সময়ে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ $5 মিলিয়ন, বাংলাদেশি টাকায় মোটামুটি 46 কোটি টাকা। তো সম্পত্তি নিয়ে যেমনটা আগে বললাম, সেটা শোনার পর হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে ওবায়দুল কাদেরের এত কম সম্পত্তির পরিমাণ অনলাইনে কেন শোক।
করছে। ওবাইদুল কাদেরের থেকে মির্জা ফখরুল ইসলামের সম্পত্তি 3 মিলিয়ন বেশি দেখানো হয়েছে গুগলে। কিন্তু ওবাইদুল কাদের বর্তমানে বাংলাদেশের সড়ক এবং সেতু মন্ত্রী, আর তার মোট সম্পত্তি $5 মিলিয়ন US হবে, এটা তো একটি গাঁজাখুরি কথা। তো সেটা যাই হোক, আজকের এই ভিডিও থেকে আপনারা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন ওবাইদুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বন্ধুরা, আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, চ্যানেল ইউনিক A1 নামে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।